শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ। আর তারপর থেকেই 4 মাস ধরে তাঁর হদিশ পেতে ছুটে বেড়াচ্ছেন তাঁর স্বামী এবং বাবা মা। ঘটনাটি আরামবাগের গৌরহাটি এলাকার। তাঁরা জানান, মাস চারেক আগে ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে থাকা সমস্ত সোনার গহনা টাকা পয়সা কাঁসা পিতল নিয়ে চম্পট দেয়। এমনকি বাপের বাড়িতে থাকা বোনের সোনার গহনাও তিনি নিয়ে গেছেন বলে তাঁর বাবা মা জানিয়েছেন। বর্তমানে তাঁর খোঁজ পেতে তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবারও তাঁরা আরামবাগ থানার দ্বারস্থ হন। এখন শুনুন তাঁরা কি জানালেন। আমি তো ঘরকে মানে কাজ করি, রাজমিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি কাজ করে কাজে গেছি, দেখছি এবার ঘরকে এসে ফিরে দেখছি খাওয়ার জন্য দেখছি কিছুই নেই। তারপরে ঘরে আলমারি ফালমারি খুলেছি, আলমারি কিছুই নেই। তারপরে এবার তাদের মধ্যে ফোন করেছি, ফোন করে বলছি আপনাদের বাড়ি গেছে না যাই না। করেছিলেন আপনি? আমি তো আমার কাজের মানুষ, সংসারে যেমন কোনো অভাব বলে কোনো জিনিস থাকে না। আমি আগে থেকে কি কি নিয়ে গেছে বাড়ি থেকে? সমস্ত কিছু, মানে যেমন সোনা দানা, 4টে আংটি ছিল, একটা সোনার হার ছিল, এগুলো বড় নামে নামে বড় সোনার আংটি হার। তারপরে তোমার হচ্ছে ব্যাংকের, ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ব্যাংকের হচ্ছে পাসবই পর্যন্ত গায়ে সমস্ত কিছু, মানে পেতল কাঁসার পর্যন্ত নিয়ে। আচ্ছা, কারোর সঙ্গে কি সম্পর্ক আছে বুঝতে পারছেন? কোথায় ওই তো মানে এখন বোঝা যাচ্ছে কোথায় বাড়ি তার। তার হচ্ছে ওই গোড়াটি ভীমতলায় বাড়ি। আপনি কে হন? আমি স্বামী। হয়েছে আমি জানিনি, শ্বশুর বাড়িতে ছিল জামাই একদিন। হ্যাঁ, জামাই একদিন বইকেলা ফোন করতে মা তোমাদের বাড়ি গেছে? আমি বললাম না, আমাদের বাড়ি যাই। তারপর বলছে তাহলে মা তাহলে কোথায় গেছে? আমি আমি তো বলতে পারবো না। তারপর আলমারি খুলে জামাই দেখছি, বলছে মা জিনিস হয় না কিছু, আমি জিনিস হয় না, তাহলে কোথায় গেছে? বলে আমার খানা পেতে খানা, জামাই আমার স্বামী সব অনেক কিছু করেছে। ও বলছে কাল এসো, ও বলছে আজ এসো, আজ 10 দাও, আজ 5 দাও, কোনো আমরা কিছু সুযোগ হবে না। উকিল আছে আমাদের যে উকিল, সেও কিছু আমাদের একটা ব্যবস্থা নিচ্ছে না, তাকেও সেও শুধু টাকা না, শুধু টাকা, টাকা ছাড়া এখানে কিছু ব্যবস্থা নেই। আমার মেয়ে বিয়ে হয়েছে 7 বছর। সন্তান? একটি সন্তান। সন্তান কোথায়? সন্তান মায়ের সঙ্গে এখানে গেছে। কত বয়স হবে? 22 বছর। আমি প্রথম ঘটনাস্থলে আমি কাজ করি, বেলা 2টার সময় জামাই ফোন করলো, ডাক্তার তোমার নিয়ে নেই, কোথায় গেছে না, কারোর সঙ্গে চলে গেছে। চলে গেলো হঠাৎ আমরা বুঝতে পারলাম না কিছু, না কিছু ব্যাপারটা বুঝতে পারলাম না। না পারার পরে আমি খুঁজে সারাদিন আর খুঁজতে রাখি, খুঁজে আরামবাগ থানায় ডায়েরি করি, ডায়েরি করি, আসি থানাতে, আসি আজ, আসি কাল, আসি পরশু আসি। থানার লোক বললো আমাকে আপনি কোর্টে কেস করুন। আমি কোর্টে কেস করলাম। আজকে 4 মাস যাবত থানার অফিসাররা বলছে আজকে আসুন, আজকে মেয়ে চলে আসবে, কালকে চলে আসুন, আপনার মেয়ে ভিডিও পাঠাচ্ছে, হ্যান পাঠাচ্ছে, সেগুলো সব এমন ছবি দেখিয়েছে আমাকে, সেটা মনে হচ্ছে যে ওটা ভয়ে কোনো রকম বা ভয়েই ছবিটা পাঠিয়েছে। ঠিক আছে, কোর্টে দিন ফেলছে, আসছে না, কিন্তু এই 4 মাস এরকম ঘুরে ঘুরে গেছি। মেয়ে 4 কিলো আংটি নিয়ে গেছে, সোনা আংটি নিয়ে গেছে, আমার ছোটো মেয়ে 2টি বালালি গেছে, আচ্ছা গোলাপ চেন আছে, আংটি আছে, নাতির 4টে 5টা আংটি আছে, এরকম জিনিস। আপনার ছোট মেয়ের কি করে জিনিসগুলো পেলো? আমাদের বাড়িতে ছোট মেয়ের জিনিস রেখে গেছিলো, বাইরে থাকে, আসলে পরে। বড় মেয়ে বাড়ি গেছিলো, আমাদের বাড়ি গেছিলো, যে বলেছিলো বাকি এইরকম আমরা বিয়ে বাড়ি যাবো, আমাদের সোনার জিনিসগুলো দাও, সেই হিসেবে তার মা দেয় সেই জিনিসগুলো নিয়ে খোঁজ নিখোঁজ। এবং আচ্ছা, তারপরে তো আমার মেয়ের, আমার পরিবার খাটের নিচে টাকা রেখেছিলো কিছু, সেই টাকাটাও শুধু নিখোঁজ। এইগুলো কিছুই আমরা পাচ্ছি না, এবং আমরা খোঁজই পাচ্ছি না যে ওরা আদৌ আছে কি না আছে। মানে এখন আপনার মেয়ের সন্ধান চাওয়ার জন্য আপনি থানা বারবার আসছেন, তাই তো? হ্যাঁ, বারবার আসছি। থানাও আমাদেরকে কথা দিচ্ছে যে আসবে 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 করে, কিন্তু কালকে আমি রাগে পাগে বড়োবাবুকে অনেকটা কিছু ফোন টোন করেছিলাম, আর বড়োবাবু ডেকেছেন, হ্যাঁ ডেকে আমাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু উনিই বলছেন আমি কোনো দায়িত্ব নেব না, আপনার মেয়ে আসবে কি না আমরা কিছু বলতে পারছি না। বলছে আপনার মেয়ের কটা ছেলে মেয়ে? একটাই ছেলে। আচ্ছা, দেখাশোনা করে বিয়ে ছিল? হ্যাঁ।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।